আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যতগুলো কয়েন বানানো হয়েছে সবগুলো কয়েন দেখব। আমার বিশ্বাস আপনাদের ভিতরে অনেকে এই সব কয়েনের ভিতরে অনেক কয়েনই দেখেননি। এই ভিডিওটি বানিয়ে আমি যে পরিমাণ মজা পেয়েছি এর আগে বানানো কোনো ভিডিওতেই পাইনি। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা পিছনে ফিরে যাই এবং বাংলাদেশের শুরু থেকে শুরু করি। 1971 সাল। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করি এবং আমাদের ছোট্ট এই ভূখণ্ডটির নাম হয় বাংলাদেশ। বাংলাদেশের মুদ্রার নাম টাকা রাখা হয় 1972 সালে এবং বাংলাদেশ প্রথম কয়েন বানানো শুরু করে 1973 সালে। 5 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1973 এবং 1974 সালে। এই কয়েনগুলো বানানো হয়েছিল অ্যালুমিনিয়াম দিয়ে। এর ওজন 1.4 গ্রাম, এর ব্যাস 22 মিলিমিটার, এর থিকনেস 1.93 মিলিমিটার। নিচে আপনারা দেখতে পাবেন এই কয়েনগুলো কত সালে কি পরিমাণ বানানো হয়েছিল এবং কোন কন্ডিশনে এর দাম কত সেটাও আপনারা দেখতে পাবেন। এবং এই দাম আমি নির্ধারণ করিনি, এই দাম নির্ধারণ করেছে কয়েন বিশেষজ্ঞরা। আমি শুধু এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। 10 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1973 এবং 1974 সালে। এই কয়েনটিকেও অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 1.96 গ্রাম, এর ব্যাস 24 মিলিমিটার। 25 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1973 সালে। এই কয়েনগুলোকে বানানো হয়েছিল স্টিল দিয়ে। এর ওজন 2.68 গ্রাম, এর ব্যাস 22 মিলিমিটার। 1973 সালে এই 50 পয়সাও বানানো হয়েছিল। এটিকে বানানো হয়েছিল স্টিল দিয়ে। এর ওজন 4.07 গ্রাম, এর ব্যাস 22 মিলিমিটার। 1 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1974 সালে। এটিকে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 0.53 গ্রাম। 5 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1974 সাল থেকে 1979 সাল পর্যন্ত। এগুলোকে বানানো হয়েছিল অ্যালুমিনিয়াম দিয়ে। এর ওজন 0.4 গ্রাম, এর ব্যাস 22.41 মিলিমিটার। এর আগে দেখানো 5 পয়সা এবং এই 5 পয়সার মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। 10 পয়সা, এই কয়েনগুলোকে বানানো হয়েছিল 1974 সাল থেকে 1979 সাল পর্যন্ত। এর মেটাল ছিল অ্যালুমিনিয়াম, এর ওজন 2 গ্রাম, এর ব্যাস 24 মিলিমিটার। এই 10 পয়সা এবং আগের 10 পয়সার মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। 25 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1974 সাল থেকে 1979 সাল পর্যন্ত। এটিকে বানানো হয়েছিল স্টিল দিয়ে। এর ওজন 2.66 গ্রাম, এর ব্যাস 19 মিলিমিটার। এই 25 পয়সা এবং আগের 25 পয়সার মধ্যে পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েনগুলোর বিপরীত দিকে কোনো পার্থক্য নেই। 1 টাকা, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম 1 টাকা। এটিকে বানানো হয়েছিল 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত। এই কয়েনটিতে মেটাল ব্যবহার করা হয়েছিল কপার এবং নিকেল। এর ওজন 5.9 গ্রাম, এর ব্যাস 26 মিলিমিটার। এই ডিজাইনের কয়েন বর্তমানে বাংলাদেশে ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো এই কয়েন নয়। সে কয়েনগুলো পরবর্তীতে আবারও বানানো হয়েছিল, যেগুলো আমরা কিছুক্ষণ পরেই দেখব। 5 পয়সা, 1977 সাল থেকে 1994 সাল পর্যন্ত এই কয়েনগুলো বানানো হয়েছিল। এই কয়েনটিকে বানানো হয়েছিল অ্যালুমিনিয়াম দিয়ে। এর ওজন 1.43 গ্রাম, এর ব্যাস 22.4 মিলিমিটার। 10 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত। এগুলোকে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 1.98 গ্রাম, এর ব্যাস 24 মিলিমিটার। 25 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1977 সাল থেকে 1994 সাল পর্যন্ত। এটিকে বানানো হয়েছিল স্টিল দিয়ে। এর ওজন 2.64 গ্রাম, এর ব্যাস 19 মিলিমিটার। 50 পয়সা, এই কয়েনগুলোকে বানানো হয়েছিল 1977 সাল থেকে 1994 সাল পর্যন্ত। এটিকেও বানানো হয়েছিল স্টিল দিয়ে। এর ওজন 4.05 গ্রাম, এর ব্যাস 22 মিলিমিটার। 10 পয়সা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 1983 সাল থেকে 1994 সাল পর্যন্ত। এই কয়েনগুলো বানানো হয়েছিল অ্যালুমিনিয়াম দিয়ে। এর ওজন 1.39 গ্রাম, এর ব্যাস 22 মিলিমিটার। 1 টাকা, এই কয়েনটিকে বানানো হয়েছিল 1991 সালে। এটিকে বানানো হয়েছিল 92.5% সিলভার দিয়ে। এর ওজন 31.35 গ্রাম, এর ব্যাস 38.61 মিলিমিটার। এটি একটি আনসার্কুলেটেড কয়েন,
যেটিকে সর্বসাধারণের ব্যবহারের জন্য কখনোই দেওয়া হয়নি। এটিকে বানানো হয়েছিল 16ই ডিসেম্বর 20তম বিজয় দিবস উপলক্ষে। 1 টাকা। এই কয়েনগুলোকে বানানো হয়েছিল 1992 সাল থেকে 1995 সাল পর্যন্ত। যে কয়েনগুলো এখনও বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে, এটিকে বানানো হয়েছিল স্টিল দিয়ে। এর ওজন 6.1 গ্রাম, এর ব্যাস 25 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড 1 টাকার কয়েন, যেটি বানানো হয়েছিল 1992 সালে 92.5% সিলভার দিয়ে। এর ওজন 31.35 গ্রাম, এর ব্যাস 38.61 মিলিমিটার। এটিকে বানানো হয়েছিল 25তম অলিম্পিক উপলক্ষে। 1 টাকা। 1993 সালে এই কয়েনটিকে বানানো হয়েছিল। এটিকে বানানো হয়েছিল 92.5% সিলভার দিয়ে। এর ওজন 31.35 গ্রাম, এর ব্যাস 38.5 মিলিমিটার। এটি একটি আনসার্কুলেটেড কয়েন। 1 টাকার কয়েনটিকেও বানানো হয়েছিল 1993 সালে 92.5% সিলভার অর্থাৎ রূপা দিয়ে। এর ওজন 31.35 গ্রাম, এর ব্যাস 38.61 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এই কয়েনটিকে বানানো হয়েছিল ফুটবল বিশ্বকাপ উপলক্ষে। 5 টাকা। 1994 সাল থেকে 1996 সাল পর্যন্ত এই কয়েনগুলো বানানো হয়েছিল। এগুলোকে বানানো হয়েছিল স্টেইনলেস স্টিল দিয়ে অর্থাৎ মরিচারোধক পাত দিয়ে। এর ওজন 8.17 গ্রাম, এর ব্যাস 26.8 মিলিমিটার। 1 টাকার কয়েন। এই কয়েনটিকে আমরা লাল কয়েন হিসাবে চিনি। এই কয়েনটিকে নিয়ে আলাদা আমার একটি ভিডিও রয়েছে, যেটি আপনারা ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে পেয়ে যাবেন, এবং শেষে এন্ড স্ক্রিনেও এই ভিডিওটি পেয়ে যাবেন। এই কয়েনগুলোকে বানানো হয়েছিল 1996 সাল থেকে 2003 সাল পর্যন্ত। এটিকে বানানো হয়েছিল ব্রাশ অর্থাৎ পিতল দিয়ে। পিতল গঠিত হয় কপার এবং জিঙ্ক দিয়ে অর্থাৎ তামা এবং দস্তার মিশ্রণ। এর ওজন 4 গ্রাম, এর ব্যাস 25 মিলিমিটার। 5 টাকা। এই কয়েনটিকে বানানো হয়েছিল 1996 সালে। এটি একটি প্যাটার্ন কয়েন, যেটি শুধু দেখার জন্যই বানানো হয়েছিল, ব্যবহার করার জন্য নয়। এটিকে বানানো হয়েছিল কপার দিয়ে। এর ব্যাস 26.8 মিলিমিটার। 10 টাকা। এই কয়েনটিকে বানানো হয়েছিল 1996 সালে। এটিকে বানানো হয়েছিল 92.5% রূপা অর্থাৎ চাঁদি দিয়ে। এর ওজন 31.47 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটিকে বানানো হয়েছিল 25তম বাংলাদেশ স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে। এটি একটি আনসার্কুলেটেড কয়েন, যেটি শুধুমাত্র বিশেষ কিছু লোকজনদেরকে দেওয়া হয়েছিল। এটিও একটি 10 টাকার কয়েন। এটিকেও বানানো হয়েছিল 1996 সালে 92.5% রূপা অর্থাৎ চাঁদি দিয়ে। এর ওজন 31.47 গ্রাম, এর ব্যাস 41 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছিল বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী উপলক্ষে। 10 টাকার কয়েন। এই কয়েনটিকে বানানো হয়েছিল 1998 সালে। এটিতে মেটাল ব্যবহার করা হয়েছিল নিকেল। এর ওজন 25 গ্রাম, এর ব্যাস 33 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছিল বঙ্গবন্ধুর সেতু উদ্বোধন উপলক্ষে। 20 টাকা। এই কয়েনটিকেও বানানো হয়েছিল 1998 সালে। এটিকে 99.9% রূপা দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 25 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকেও বানানো হয়েছিল বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে। 20 টাকা। এটি একটি গোল্ড কয়েন, বাংলাদেশের ইতিহাসের প্রথম গোল্ড কয়েন। এটিকে বানানো হয়েছিল 2000 সালে। 91.7% গোল্ড ব্যবহার করা হয়েছিল এটিতে। এর ওজন 10 গ্রাম, এর ব্যাস 25 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। 50 পয়সা। এই কয়েনগুলো বানানো হয়েছিল 2001 সালে। এটিতে মেটাল ব্যবহার করা হয়েছিল স্টিল। এর ওজন 2.6 গ্রাম, এর ব্যাস 19.3 মিলিমিটার। 1 টাকা। এই কয়েনগুলো বানানো হয়েছিল 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত। এটিকে স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয়েছিল অর্থাৎ মরিচারোধক পাত দিয়ে। এর ওজন 4.25 গ্রাম, এর ব্যাস 24.91 মিলিমিটার। 2 টাকা। এই কয়েনগুলো বানানো হয়েছিল 2004 এবং 2008 সালে। এটিকে স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 7 গ্রাম, এর ব্যাস 26.03 মিলিমিটার। 5 টাকা। এই কয়েনগুলো বানানো হয়েছিল 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত। এটিকে স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 8.17 গ্রাম, এর ব্যাস 26.8 মিলিমিটার। 1 টাকা। এই কয়েনগুলো বানানো হয়েছিল 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত। এগুলো স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 3.25 গ্রাম, এর ব্যাস 21.5 মিলিমিটার। 2 টাকা। এই কয়েনটি বানানো হয়েছিল 2010 সালে। এটিকে স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 5.5 গ্রাম, এর ব্যাস 24 মিলিমিটার। 10 টাকা।
এই কয়েনটিকে বানানো হয়েছিল 2011 সালে 92.5% রূপা দিয়ে। এর ওজন 30 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটি একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে। এই কয়েনটিকে বানানো হয়েছিল 2011 সালে 92.5% রূপা বা চাঁদি দিয়ে। এর ওজন 22.1 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটিকে বানানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। 10 টাকার কয়েন, এটিকেও বানানো হয়েছিল 2011 সালে 99.9% রূপা দিয়ে। এর ওজন 25 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছিল বাংলাদেশের 40তম বিজয় বার্ষিকী উপলক্ষে। এই কয়েনটিকেও বানানো হয়েছিল 2011 সালে 99.9% রূপা দিয়ে। এর ওজন 25 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন যা বিশেষ কিছু লোকদেরকে দেওয়া হয়েছিল। এই কয়েনটিকে বানানো হয়েছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 90 বছর উপলক্ষে। 5 টাকা, এই কয়েনগুলো বানানো হয়েছিল 2012 সালে এবং 2013 সালে। এটিকে স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 6.5 গ্রাম, এর ব্যাস 25.5 মিলিমিটার। 2 টাকা, এই কয়েনটি বানানো হয়েছিল 2013 সালে। সেম ডিজাইনের কয়েন 2010 সালেও বানানো হয়েছিল, কিন্তু 2010 সালে বানানো কয়েন আর এই কয়েনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। 100 টাকা, এই কয়েনটি বানানো হয়েছিল 2013 সালে। এটিকে 92.5% রূপা দিয়ে বানানো হয়েছিল। এর ওজন 22 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম 100 টাকার কয়েন। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ উপলক্ষে। 100 টাকার কয়েন, এই কয়েনটি বানানো হয়েছে 2020 সালে। এটিকে 92.5% সিলভার দিয়ে বানানো হয়েছে। এর ওজন 30 গ্রাম, এর ব্যাস 38 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এটিকে বানানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে। 100 টাকা গোল্ড কয়েন, এটিকেও বানানো হয়েছে 2020 সালে। এই কয়েনটিতে 91.7% স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এর ওজন 10 গ্রাম, এর ব্যাস 25 মিলিমিটার। এটিও একটি আনসার্কুলেটেড কয়েন। এই কয়েনটিকেও বানানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে। আর হ্যাঁ, সত্য কথা বলতে এর ভিতরে এমন কিছু কয়েন আছে যে কয়েনগুলো এই ভিডিওটি বানানোর প্রস্তুতি নেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও দেখিনি। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ওল্ড কয়েন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।